7 মাস আচ্ছা তোর দাম কেমন চাওয়া 7000 কাস্টমারকে দাম দিছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রেল বাজার হাটে আজ 12 জুন রোজ রবিবার আজকে আপনাদেরকে এই হাট থেকে খাবার সুযোগ এবং মাংসের ছাগলের দরদাম জানাবো আশা করি আমাদের ভিডিওটি দেখতে থাকবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা খামারি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ছাগল কটা নিয়ে আসলেন হাটে দুইটা এগুলো কি ফাটে নাকি খাসি 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 দুইটাই খাসি মাশাআল্লাহ তো বয়স কত মাস এগুলো চার দাঁত করে হলো ওজনটা কেমন করে হবে এক একটা 14-15 কেজি করে হবে আচ্ছা তো ভাইজান এই জোড়াটার দাম কেমন চাওয়া দাম 23000 চাই 23000 কাস্টমার কি দাম দিছে 18 কত হলো বিক্রি করবেন 20000 দর্শক বন্ধুরা আমরা আছি দিনাজপুর জেলা রেল বাজার হাটে এখানে এক জোড়া খাসি টাকা দেওয়ার আছে আপনাদেরকে এগুলো 18000 টাকা দাম উঠছে অলরেডি আরো কিছু টাকা হলে বিক্রি করে দেবে আপনাদেরকে আরো কিছু খাসি দর দাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই ভালো আছি এগুলো কি নিয়ে আসলেন খাসি না ফাটে খাসি ভাইয়া তিনটাই খাসি জি ভাই জি আচ্ছা বাজারের পরিস্থিতি কেমন এখন বাজার পরিস্থিতি মোটামুটি ভালো আছে মোটামুটি কুরবানি তো আচ্ছা মোটামুটি আমদানি হচ্ছে আমদানি হচ্ছে জি আচ্ছা এগুলো কোথা থেকে আমদানি হচ্ছে খামার থেকে নাকি বাইরে থেকে না এগুলো আমরা গ্রাম থেকে কিনছি গ্রাম থেকে সংগ্রহ করে হাটে নিয়ে আসেন জি জি আচ্ছা তো এগুলো তিনটাই কি খাসি তিনটাই খাসি ভাইয়া এগুলো ওজনটা কেমন করে হবে ওজন মাংস আপনার দুটো হবে 24 কেজি একটা হবে 10 কেজি আচ্ছা কোন দুটো 24 কেজি হবে এই কালোটা লাল এই দুইটা এই লালটা আর এই কালোটা আচ্ছা এটা 10 কেজি আমরা যদি ওই জোড়াটার দামটা জিজ্ঞাসা করি দামটা কেমন দাম চাও আপনার ওই জোড়াটা যে 21000 চাই 21000 চাচ্ছেন কালোটা আর লালটা জি জি আচ্ছা তাহলে কাস্টমারকে দাম দিছে মাসে মাস 17 পর্যন্ত বলছি 17 কেমন দাম হলে বিক্রি করা যাবে 18 হলে দিবেন 18000 হলে দিবেন আর যারা 10 কেজি ওজনের এটার দাম চাচ্ছেন কেমন এর দাম চাই 9000 9000 টাকা কাস্টমার কি দাম দিচ্ছে 7 পর্যন্ত দিচ্ছে এগুলো তো আপনি সবে সংগ্রহ করো না জি ভাই আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা আছি দিনাজপুর জেলা রেল বাজার হাট আপনাদেরকে যদি কিছু খাসি এবং ফাটি দরদাম জানাচ্ছি এখানে একটি ভাইজান এটা কি খাসি কি মনে আছে আচ্ছা তো এটা বয়স কেমন বয়স 7 দাঁত 4 দাঁত কটা নিয়ে আসলেন একটাই একটাই দাম ছাওয়া কেমন দাম দিচ্ছে 17000 17000 কাস্টমার কি দাম দিচ্ছে বললেন 25 কেজি হবে নাকি এটা 10000 টাকা পর্যন্ত দাম উঠলেন আরো 14000 হলে উনি বিক্রি করবেন আপনাদেরকে আরো কিছু খাসি দর দাম জানার চেষ্টা করবো এদিকে আরো এক জোড়া দেখা যাচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আচ্ছা এগুলো খাসি না ফাটে খাসি বয়স কেমন আগর মানে এক বছর আচ্ছা এক বছর হয় নাই এই জোড়াটার দাম কেমন চাও এগুলো তো ওজন হিসেবে হবে না পালার জন্য ওই জন্য তো 16000 টাকা আচ্ছা কাস্টমার কি দাম দিছে ভাইজান 11-12 কেমন হলে বিক্রি করবেন 13-14 আর 2000 হাতে ফেলে দিয়ে দেবেন দর্শক বন্ধুরা আমরা আছি দিনাজপুর জেলা রেল বাজার হাট আজকে আপনাদেরকে কিছু খাসি দর দাম জানাচ্ছি 11000 পর্যন্ত দাম উঠছে 13000 হলে উনি বিক্রি করে দেবেন আপনাদেরকে আরো কিছু খাসি দর দাম জানাচ্ছি এখানে আফু ছাগল নিয়ে আসছে না সাথে যদি আমরা দর দাম জানি আসসালামু আলাইকুম আফু ভালো আছেন আচ্ছা আপনার এটা কি খাসি না পাটে খাসি আচ্ছা তাহলে দেখা যাচ্ছে এটা বয়স কেমন 7 মাস আচ্ছা তোর দাম কেমন চাওয়া 7000 কাস্টমার কি দাম দিছে আচ্ছা ব্যাপারীরা নাকি আপনাদের ব্যাপারীরা 6000 কেমন হলে বিক্রি করবেন 7000 হলে বিক্রি করবেন দর্শক বন্ধুরা আমরা দিনাজপুর জেলা রেল বাজার হাট আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরো কিছু খাসি আছে যদি আমরা এগুলো দর দাম জানি ফাটি আছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আচ্ছা ব্যবসা করেন না আপনি বাসা থেকে নিয়ে আসছেন বাসা থেকে আচ্ছা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি একজন এগুলো পালন করেন সম্ভবত আচ্ছা তো এগুলোর বাচ্চা কয়টা এখানে ছোট দুটো বাচ্চা না তো এগুলো কি সবগুলো খাসি না ফাটিও আছে ফাটি দুটা আচ্ছা খাসি একটা না এটা
মাশাআল্লাহ এটা বয়স কেমন ভাইজান বাসুরটার বয়স 3 মাস 3 মাস আচ্ছা তো এগুলো কি সবগুলো একসাথে দাম চাইছেন কারোর সাথে 18000 টাকা 18000 টাকা ফুল প্যাকেজ আচ্ছা প্যাকেজ 18000 টাকা কাস্টমার কেমন দাম দিছে কাস্টমার তো নাই পাইকারি দেখাচ্ছে আপনাদের এই হারে কাস্টমার কম আচ্ছা তো কেমন দাম হলে বিক্রি করবেন এই 14 এর মধ্যে 14 হলে বিক্রি করে দিবেন কারণ কাস্টমার না দাম বেশি চাওয়াতে লাভ নাই আচ্ছা দর্শক বন্ধুরা এখানে একটি খাসি আছে এবং কি দুইটি মা ছাগল আছে এবং একটি পাটি বাছুর আছে চারটা 14000 হলে বিক্রি করে দিবেন আমরা আছি দিনাজপুর জেলা রেলবাজার হাট ভাইজান ভালো থাকবেন এদিকে আরো কিছু খাসি এবং পাটি দেখা যাচ্ছে অনেক সুন্দর মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলি খাসি না পাটি একটা পাটি একটা খাসি এটা সম্ভবত খাসি নাকি এই কালোটা খাসি আর এটা পাটি দাঁত কটা হলো পাটিটা পাটিটার এখনো দাঁত নেই এখনো দাঁত হয় নাই বাছুরকে দিছে একবার দিছে একবার দিছে তো এটার ওজনটা কেমন দামটা কেমন ওইটার ওজন আপনার হবে 18 কেজি মাংস হবে 18 কেজি মাংস হবে কিন্তু এটা ওইটা হবে ওইটা পালার জন্য পালার জন্য এটা মাংস হিসাব করে কেউ নিতে পারবে না আচ্ছা দামটা কেমন চাওয়া হলো ওইটার দাম চাইছি 18000 18000 কাস্টমার কি দাম দিল হ্যাঁ কাস্টমার দাম দিল 14000 14000 টাকা তো কেমন দাম হলে বিক্রি করবেন 16 হলে বিক্রি করব 16000 এটা তো পালনের জন্য নেব মাংস কোন হিসাবে ধরবে না আচ্ছা আর আপনার খাসিটার ওজন কেমন হবে খাসিটা 12 কেজি হবে 12 কেজি ওজনের খাসি এটা কি দাঁত হয়েছে না দাঁত এখন দাঁত হয় নাই দাম কেমন চাওয়া 12000 টাকা দাম চাওয়া 12000 দাম চাওয়া কাস্টমার দিছে কিছু 10000 তাহলে আর বাকি কত আছে 1000 দশ বন্ধুরা 11000 টাকা হলো উনি বিক্রি করে দেবে আমরা আছি দিনাজপুর জেলা রেলবাজার হাট আপনাদের ছাগল এবং খাসির দরদাম জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কি ছাগল দেখতে আসছেন না কিনতে আসছেন দেখতে এলাম আচ্ছা দেখতে আসছেন আচ্ছা ঠিক আছে দেখেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আচ্ছা এগুলো কি পাটি না খাসি ভালো আচ্ছা তো এগুলো বয়স কেমন আছে ওটা এটা বয়স হবে 4 মাস করে দাম কেমন চাওয়া দাম চাচ্ছি 7000 কাস্টমারকে দাম দিচ্ছে কেমন 5000 বলতেছে 5000 7000 চাওয়া কত হলে বিক্রি করবেন 5500 টাকা হাতে পেলে ছেড়ে দিবেন কাস্টমার কেমন কেমন আছে হাটে কাস্টমার নাই না আচ্ছা তাহলে এই বাজারটা পুরো সবসময় কি এমনই থাকে আচ্ছা দশ বন্ধুরা আমরা দিনাজপুর জেলা রেলবাজার হাট আপনাদেরকে কিছু ছাগল এবং খাসির দরদাম জানানোর চেষ্টা করলাম তো আর এক জোড়া আছে যদি আপনাদের দরদাম জানি একজন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দশ বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাস্টমার আছে চাচা দাম কেমন চাচ্ছেন তাদের কাছে 5500 বাছুর এটা এটা কি পাটি না খাসি খাসে 5500 আছেন দাম কাস্টমার দাম কেমন বলে 3000 4000 আচ্ছা কত হলে বিক্রি করবেন বলছেন বিলাই 5500 কত 6000 দিব 5500 দিব 5500 উনি আপনি চাইছিলেন ওরা কয় না দশ বন্ধু আমরা কাস্টমার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম ভালো আছেন আচ্ছা দাম কেমন বললেন দাম বলছি 3000 3000 দেয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন নেওয়া যায় কিনা খাসি বাচ্চার জন্য দাম বেশি নাকি আচ্ছা দশ বন্ধু আমরা ছাগলের হাটে এসে কিছু একটা সাইবার লাদ এখানে নাই হবে আমরা যদি দামটা জানি আসসালামু আলাইকুম চাচা আপনি একটা গরু নিয়ে আসলেন এখানে আর কোন গরু নাই ইলারে গারাক নাই মোরা হাটো আচ্ছা আচ্ছা গরু গরু আনি বলি তোর দাঁত দাঁত কি হলো আরো যে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা চাচা দাম কেমন চাচ্ছেন দাম 75 75 কাস্টমার কি দাম দিছে না কাস্টমার তো নাই দাম দিবে কে আচ্ছা আচ্ছা দশ বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন দশ বন্ধুরা আমরা দিনাজপুর জেলা রেলবাজার হাট আজকে আপনাদেরকে এই হাট থেকে কিছু খাসি এবং ছাগলের দরদাম জানার চেষ্টা করলাম আজ এ পর্যন্ত যারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম